হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিকাইবাজার বালিক উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে। আমি রনিশা, নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের সকল শিক্ষার্থী জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই পর্ব থেকে আমরা শিখব বাট্টা কি এবং বাট্টার প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী, এই বাট্টার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হিসাব বিজ্ঞানের সকল শিক্ষার্থীর জন্য, কারণ আমরা যখন নগদান বই প্রস্তুত করব, এই নগদান বই প্রস্তুত করার সময় বাটার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ আমরা যখন তিন গুণ নগদান বই প্রস্তুত করব, ওখানে বাটার জন্য একটা গড় হবে, এবং এই বাটাটা নগদ বাটা না কারের বাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা হয়তো অনেকে খুবই ভুল করি। তো আজকে এই ক্লাস থেকে আমরা খুবই ভালোভাবে এই বিষয়ে অবগত হব। আশা করি আজকের এই ক্লাস করার পর সবাই বাট্টা সংক্রান্ত বিষয়টা খুব ভালোভাবে অবগত হবে। তো চলো আমরা এখন সেই বাট্টা বিষয়টা ভালোভাবে জেনে নিই। শিক্ষার্থীবৃন্দ, বাট্টা কাকে বলে? কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হলো তাই হলো বাট্টা। এই বাট্টা পাওয়া ও দেওয়া উভয়ই হতে পারে। আমি আবারও বলি, কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হলে তাই হলো বাট্টা। বাট্টা পাওয়া ও দেওয়া উভয়ই হতে পারে। আমরা বাট্টাকে মূলত তিনভাবে বা তিনটা প্রকার হিসেবে বিবেচনা করি, কারি বাট্টা, পরিমাণ বাট্টা এবং নগদ বাট্টা। কিন্তু আমাদের নাইনটিনে নবম এবং দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য কারবার বাট্টা এবং নগদ বাট্টা প্রযোজ্য, এটা পরিমাণ বাট্টার এখানে প্রযোজ্য নয়, এই পরিমাণ বাট্টার ইন্টারভিউর ক্ষেত্রে প্রযোজ্য। চলো আমরা কারবার বাট্টা কি সেটা জানব। কারবার বাট্টা বিক্রেতার বিক্রয় বৃদ্ধির জন্য যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে তাকেই কারবার বাট্টা বলে। বিক্রেতা বিক্রয় বৃদ্ধির জন্য যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে তাকেই কারবার বাট্টা বলে। এই কারবার বাট্টা ক্রেতার জন্য ক্রয় বাট্টা, আর বিক্রেতার জন্য এটা বিক্রয় বাট্টা। আমি আবারও বলি, কারবার বাট্টা ক্রেতার জন্য ক্রয় বাট্টা আর বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা। চলো এবার আমরা নগদ বাট্টা সম্পর্কে জেনে নিই। নগদ বাট্টা ক্রেতা বিক্রেতার মাঝে দেনা পাওনার দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা সার দেয় তাকে নগদ বাট্টা বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মাঝে পণ্য ক্রয় বিক্রি হয়ে গেছে, কিন্তু অর্থ দ্রুত পরিশোধ করার জন্য যে বাট্টা সার দেওয়া হয় তাকেই নগদ বাট্টা বলা হয়। এই নগদ বাট্টা ক্রেতার জন্য প্রাপ্ত বাট্টা আর বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা। চলো আমরা এই বিষয়টা আরেকটু ভালোভাবে বা বিস্তারিত জানার জন্য আমরা আরেকটু অন্য একটা টপিক নিয়ে আলোচনা করি। তো আমরা এখানে আরেকটু অন্যভাবে এই টপিকটা আলোচনা করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, যেটা আমরা কিছুক্ষণ আগে জেনেছি, বাট্টা মূলত তিন প্রকার। যারা আমরা নাইন টেনে যারা বর্তমানে পড়ালেখা করছি তাদের জন্য মূলত দুই প্রকার, কারি বাট্টা এবং নগদ বাট্টা। কারি বাট্টা এটা দুই প্রকার, ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা। ক্রয় বাট্টা জন্ম বা সৃষ্টি হয় পণ্য ক্রয়ের সময়, আর বিক্রয় বাট্টা জন্ম বা সৃষ্টি হয় পণ্য বিক্রয়ের সময়। ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা কোনোটা কি হয় না, চাপে দেওয়া হয় না। আর নগদ বাট্টা এটা মূলত দুই প্রকার, প্রদত্ত বাট্টা একটা হলো প্রাপ্ত বাট্টা। প্রদত্ত বাট্টা এটা জন্ম বা সৃষ্টি হয় প্রাপ্য হিসাব থেকে বা দেনাদার। এই প্রাপ্য হিসাব বা দেনাদার আমরা কীভাবে চিনবো? দেনাদার চিনার বা প্রাপ্য হিসাব চিনার উপায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে চেক বা টাকা পাওয়া গেলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানই হলো প্রাপ্য হিসাব, প্রদত্ত বাট্টার জাবেদ হয়। শিক্ষার্থী, তোমরা আবার একটু খেয়াল করো, নগদ বাট্টা দুই প্রকার, যেটা কিছুদিন আগে জেনেছি আমরা, প্রদত্ত
বার্তা প্রাপ্ত বার্তা, এই প্রদত্ত বার্তাটা জন্ম বা সৃষ্টি হয় প্রাপ্য হিসাব থেকে। আবার প্রাপ্য হিসাব তুমি কীভাবে চিনবে? এটা চেনার উপায় হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সেটি ব্যক্তি হতে পারে বা প্রতিষ্ঠান হতে পারে, তাদের কাছ থেকে যদি চেক বা টাকা পাওয়া যায়, চেক অথবা টাকা যদি পাওয়া যায় বা পাওয়া গেল, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানটি হলো প্রাপ্য হিসাব আর প্রত্যাবর্তন জাবেদ হয়। প্রাপ্তবার্তা এটা সৃষ্টি বা জন্ম হয় পাওনাদা থেকে। এখন তুমি কীভাবে পাওনাদা চিনবা? সেটা চেনার উপায় হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চেক বা টাকা প্রদান করা হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানই হলো পাওনাদার বা প্রদি হিসাব, এটারও জাবেদ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা প্রদত্তবার্তা এবং প্রাপ্তবার্তাটা সম্পর্কে জানলাম যে কীভাবে প্রত্যাবর্তন এবং প্রাপ্তবার্তা চেনা যায়। তো আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়টা মূলত জানলাম, বার্তা কি, বার্তার প্রকারভেদ, এই বার্তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বার্তা আমরা 3 গ্রাম নগদ আমরা যখন প্রস্তুত করব তখন এখানে নগদ বার্তা আসবে আর কারি বার্তা আসে না, কারণ নগদ বই প্রস্তুত করার মূল থিম হলো জাবেদা। যেহেতু কারি বার্তা আমরা জানি এটা জাবেদা হয় না, সো এটা নগদ বইতে আসবে না। প্রিয় শিক্ষার্থী, তো আজকে আমরা আজকে এই পর্ব থেকে যেটা শিখলাম বার্তা, তো আমরা আগামী পর্বে 3 গ্রাম নগদ বই প্রস্তুত করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।